লেট হলো কেন? বিয়ে বাড়িতে এতগুলো মানুষের চোখ ফাঁকি দিয়ে পালাতে একটু তো সময় লাগবে। আচ্ছা সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, বিয়ের সাজগোজ গয়নাগাটি সবকিছু ঠিকঠাক আছে। বউবই তো লাগছে। বউ সেজেছে, বউ তো লাগবেই, সেটা বলছি না, বলছি ওখানে সবকিছু ঠিক আছে তো? সবকিছু রেডি, সাক্ষী কাজী সব রেডি, আর বর্ত রেডি আছেই, আমরা গেলেই বিয়েটা হবে। সেটা তো হবেই, কিন্তু একটা কথা জানা হলো না। কি? আমাকে বউ সেজে কেমন লাগছে? আচ্ছা সব মেয়েদেরকে প্রশংসা শুনতে এত ভালো লাগে? ভুল কথা, শুধু মেয়েদের না, সবার প্রশংসা শুনতে ভালো লাগে। তুই না একটু কিপটু সাজছিস, একদম কিপটা একটা পোলা। আমি কিপটা? সিরিয়াসলি, কোন দিক থেকে? এই যে তুই প্রশংসা করতে চাস না, একটা মেয়ে এত সুন্দর করে সেজে তোর সাথে কাজে অফিসে আছে, তুই একটু প্রশংসা করিস নি, বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো তোকে মার্শাল্লাহ অসাধারণ সুন্দর লাগছে, এমনকি তোকে কোলে নিয়ে গাড়িতে উঠতে হবে। চাইলে তুলতেই পারিস। থাক, তোর সাজ নষ্ট হয়েছে, গোট চল। তোর কি পরীক্ষা খারাপ হয়েছে? হাসোস না কেন? এক ক্লিকে বাজিবাদ, দেখ এক ক্লিকে বাজিবাদ। রাখো না ছবি তুলতে। কারো কিছু বলা যাবে না, ওকে? তোমাকে আমাকে সমাধান খুঁজতে হবে, কিছু বলবো না। আমাকে মানা করে তুমি সবাইকে ম্যাগি করে বেড়াচ্ছো? আমি ইচ্ছা করে বলেছি নাকি? মুখ ফুসকে বেরিয়ে গেছে। আচ্ছা আর কাউকে বলবো না, যাও। আর কি বলবেন, সবাইকে তো বলিয়ে দিয়েছো, এক কান থেকে করে 100 কান পর্যন্ত পৌঁছে গেছে কথাটা। আরে তোমার মন যে তোমার মতো ফাজি সেটাকে আমি জানি না। কি? আরে কিছু না, সমাধান খুঁজো, বের করতে হবে তোমাকে। তুমি ছেলে মানুষ হয়ে আমাকে বলছো সমাধান খুঁজতে? Thank you.
সময় চলে আসবে আমি আমার ফোন অফ করার আগে ওদেরকে টেক্সট করে জানিয়ে দিয়েছি যে মিশন সাকসেসফুল সো সবাই রাস্তা ভেতরে ভেতরে এভারেস্ট জয় করে ফেলছে ওরা অনেক চালাক বুঝছিস কাউকে কিছু বুঝতে যায় না জিজুজি আপনি জানেন আপু কার সাথে পালাইছে কার সাথে আবার আদিয়ান ভাইয়ের সাথে হোয়াট আদিয়ানের সাথে পালাইছে অর্থি আদিয়ানের সাথে পালিয়েছে কে বলো তোমাকে জ্যোতি হাই মে হাই তুই এরকম কেন রে সব সময় অ্যাডভান্স কথা বলে গেল ঝামেলা আকাশ আমি অ্যাডভান্স বলি আপনি সব আগে জিজ্ঞেস করেন আর বিশ্বাস না হলে আদ্রিয়ান ভাইকে ফোন দিয়ে দেখেন কল করো নাম্বার তো বন্ধ বলছিলাম না তুমি কোথায় যাও তুই কিন্তু রিস্কটা একটু বেশি নিয়ে নিয়েছিস আসলে তোর এই ঋণটা আমি কিছুতেই শোধ করতে পারবো না তুমি চাইলে কিন্তু আদ্রিয়ানের ঋণ শোধ করতে পারো তাই কিভাবে আদ্রিয়ান প্রেমে পড়েছে ওয়াও সিরিয়াসলি আদ্রিয়ান
সিরিয়াসলি কে সে? আচ্ছা হোয়াটএভার, যেই হোক ম্যানেজ করার দায়িত্ব আমার। শিওর তুমি পারবে তো? 100% না পারলেও পারতে হবে আমার। আড্রিয়ান আমার একমাত্র ননদিনী, মাহিয়ার প্রেমে পড়েছে, যে হচ্ছে তোমার ছোট বোন। What? Are you serious? No. Seriously, তোর ছোট বোন মানে কি? তুই তো কোনোদিন বলিসনি তোর কোনো একটা বোন ছিল। আমি বুঝলাম না কিন্তু, তাও আবার দেখতে এত সুন্দর কি করে বলতো? ও তো দেশে ছিল না, ও মাত্র গত সপ্তাহে ফিরেছে গ্রাজুয়েশন করে। আর তোর সাথে আমার বন্ধুত্ব কতদিনের? মাত্র তো 2 বছর, কিন্তু আমার বোনের প্রেমে আজ দেনার ঋণটা শোধ করলেন। দেখ, আই নো ইউ ভেরি ওয়েল, অ্যান্ড আমার থেকে বেটার হয়তো তোকে কেউ জানে না বা চেনে না, কিন্তু আর ফ্যামিলির ইস্যুটা আমি হয়তো বা ম্যানেজ করে ফেলবো। কিন্তু অ্যাটলিস্ট এটা তো বলিস না যে ভাই হয়ে বোনকে পড়াতে হবে, বিষয়টা কিন্তু বেশ খারাপ দেখায়। তুই কি মাত্র আমার সাথে চোখ পোল্টি মারলি? তুই কি ভুলে গেলি যে কি উপকার আমি তোর করেছি? দেখ, পোল্টি মারার কিন্তু কোনো ইস্যু না, মানে অন্যান্য যে ব্যাপারগুলো লাইক ফ্যামিলিকে কনভিন্স করার ব্যাপার, সেটা হয়তো আমি করে ফেলবো, কিন্তু মানে এইটা কি করে সম্ভব? আর আরেকটা কথা তোকে বলে দিচ্ছি, ও কিন্তু বেশ রাগি, সো তোর কিন্তু বেশ কঠিন হয়ে যাবে ওকে পটাতে। তুই মানে ভুলে গেছিস কিছুক্ষণ আগে কত কঠিন কাজ না? কাজী অফিসে কি দুটো বিয়ে হয়ে যাওয়া যায় না? আমি শিওর আপনি অন্য কোনো মতলব এখানে এসেছেন, তাই না? বিশেষ করে আমার এখানে কোনো মতলব নেই, আমার শুধু একটাই মতলব যে কিভাবে যোগাটা করে আমি সেটা দেখবো, শিখবো আর কি। প্লিজ আমাকে একটু শেখাবে এখন? হ্যাঁ এখন। আপনি ব্রাশ করছেন, এখনো ফ্রেশ হন হেয়ার, আপনি যোগা করবেন? ফ্রেশ হয়ে নিচ্ছি, এখনই আমি ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ শুরু করি, কি করতে হবে বলো?
আপনি ওকে করবেন এখনই করব আচ্ছা ওয়েট ওয়েট মানে আমি আমার রাগটাকে একটু কন্ট্রোল করে নিই ওয়েট কন্ট্রোল হয়েছে শুরু করি কি করতে হবে বসুন বসবো ফলো করুন চোখটা বন্ধ করতে হবে চোখ বন্ধ করতে হবে যতক্ষণ পারবেন এভাবে থাকবেন যতক্ষণ পসিবল থাকবেন এভাবে হ্যাঁ যতক্ষণ পারেন আর কতক্ষণ হ্যাঁ একদম পারফেক্ট পুরো ঠিকঠাক এটা আমাকে এত দারুণ মানিয়েছে আমি কখনো রেড ট্রাই করিনি এটা দারুণ মানাচ্ছে মানিয়েছে মানে আমি ভাইয়া ভাবির জন্য শপিং করতে এসেছি এটা ভাইয়ার জন্য হ্যাঁ সাইজটা ঠিক আছে কিনা এটা জানার জন্য আমি আপনাকে ট্রায়াল দিতে বলেছি ঠিক আছে একদম পারফেক্ট যান এখন চেঞ্জ করে নেন থ্যাংক ইউ আর মলা করুন না ভাসি বিশেষ কারণে আমি তোমার কাছে আসি বিশেষ কারণে আমি তোমায় ভালোবাসি বিশেষ কারণে আমি তোমার
এটা আপনার জন্যই ছিল। আমার পছন্দের খাবারের তালিকা জেনে কেউ তোকে বোরহানি আনতে না করে দিয়েছে? আরে না, আমারই ভুল হচ্ছে, ভুলটা আমারই। ঠিকই আছে, ওই তুই খা না, খা, ওই আমরা খাওয়া শেষে বাইরে গিয়ে খেয়ে নিবো। তোমার ডায়েট, আমি আমি কেন এসব খাচ্ছি ভুলে গেছিলাম রে। আজকে আমার ডায়েট ইয়ে করতে পারি, হ্যাঁ ডায়েট টমেটো গাজর শশা, শশা গাজর টমেটো, এই তো আমার লাইফের শশা। আপনার পছন্দের সবকিছু ভাবে অনেক কষ্ট করে রান্না করেছে। আপনি যদি না খান তাহলে খাবারগুলি নষ্ট হবে, প্লাস ভাবিও অনেক কষ্ট পাবে। আর খাবার অপচয়কারীকে শয়তান বলা হয়। আপনি শয়তান? আর ওরকম ইমোশনাল ব্ল্যাকমেইল করলে তো কিছু করার নেই, ডায়েট টাইট করা যাবে না, তাই না? আব্বু আম্মু দেশের বাইরে থাকে, তারা চেয়েছিল আমিও যেন দেশের বাইরে থাকি, কিন্তু আমার দেশ ছাড়া আর আব্বুকে ছাড়া একটু ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। আব্বা আম্মু অনেক বিশ্বাস করে, ভরসা করে আমাকে আপুর কাছে রেখে গিয়েছে। আপু আমাকে অনেক বেশি ভালোবাসে, অথচ আমি কত বড় একটা কষ্ট দিলাম আপুকে। আপু না কত কষ্ট পাচ্ছে, আব্বু আম্মুকে কী করে মুখ দেখাবে আপু, সেটা নিয়ে একটু টেনশন হচ্ছে। ভাবি, টেনশন হওয়াটাই স্বাভাবিক, কারণ তারা তোমাকে যতটা ভালোবাসে তুমিও তো তেমনটাই ভালোবাসো, তাই না? অনেক বেশি ভালোবাসি, আর আপু আমাকে অনেক বেশি ভালোবাসে। ভাবি, কয়েকদিন একটু মন খারাপ থাকবে, তারপর দেখবে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে গেছে। আর তোমার বাসার ব্যাপারটা এটা তুমি আমার উপর ছাড়ো, আমি দেখি কি করা যায়, কোনো না কোনো কিছু করে তো সলভ করতেই পারবো। তুমি প্লিজ এটা নিয়ে টেনশন করো না, ঠিক আছে? এখন হাসো। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা এখন আড্ডা দিই, আমরা চলো 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 আসো। কি ভাবছেন? আপনার কেস শেষ আছে?
একটু আনমনা হলেই মনের ভিতরে হাজার ভাবনা এসে ভর করে। বাহ, আগে তো জানতাম না। কি জানতে না? এই যে আপনি কবিদের মতো করে সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন, এটা জানতাম না। শোনো, মানুষ যখন প্রেমে পড়ে তার মানুষের মনের মধ্যে হাজারো রং ধারণ করে, কখনো কবি কখনো উদাসীন। থাক থাক থাক, হয়েছে, রং নিয়ে আর গবেষণা করতে হবে না। আচ্ছা, আপনি ভাইয়ের বিয়েতে অনেক বড় একটা রিস্ক নিয়ে হেল্প করেছেন, আর আপনার জন্যই বিয়েটা খুব সহজে হয়ে গেল, আর এর জন্য আমরা সবাই অনেক বেশি থ্যাঙ্কফুল। কিন্তু বিয়ে তো শেষ, আপনার কাজও শেষ, তারপর এখন এখানে পড়ে আছেন কেন বলেন তো? ভালোবাসাটা নেই, যতদিন পর্যন্ত তোমার কাছ থেকে ভালোবাসা না পাবো ততদিন পর্যন্ত এই বাড়ি ছাড়ছি না। বললেই হলো, মানে চোখের সামনে ঘুর ঘুর করবে আর সে ভালোবাসা পেয়ে যাবে। ওয়াও, আমি যা বলবো তাই হবে। চোখের সামনে ঘুর ঘুর করতে করতে এই চোখ দুটোকে একদম বিরক্ত বানিয়ে ফেলবো, তারপর একটা সময় এই দু চোখের খুব ভালো একটা ছেলে হয়ে যাবো, মনটা জয় করে ফেলবো, তারপর ভালোবাসাটা নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাবো। আর হ্যাঁ, আমি কিন্তু শিওর যে এটাই হবে, আমাকে ভালো লেগে যাবে। মানুষের যে এত ধৈর্য কিভাবে আমি আসলে বুঝি না। তোমাকে দেখার পর এই চোখ দুটো যখন হাস্যসূচক সংকেত দিয়েছে আমি তখনই বুঝে গেছি যে আমি সবকিছু করতে রাজি। শুধু ধৈর্য ধারণ না, যে কোনো কিছু, সব কিছু করতে পারি। সব কিছু? আমাকে কি করতে হবে সেটা বলো। ওকে, খুব বড় কোনো কাজ না, খুবই সিম্পল একটা কাজ, ভাইয়ার আর ভাবির প্রবলেম সলভ করতে হবে আপনাকে। ওদের আবার কি প্রবলেম? ভাবির বাসায় যাবেন, গীতার ফ্যামিলির সঙ্গে কথা বলবেন, কথা বলে এই বিয়েটাতে মানে তারা তো রাজি না, তাদেরকে মানাতে হবে। আর যদি আপনি তাদেরকে বুঝাতে পারেন, কনভিন্স করতে পারেন, তাহলে আপনার ভালোবাসার উত্তর আমি দিব কি দিব না সেটা আমি ভেবে দেখব। এটা কাজ? হ্যাঁ, এটা তো খুব সহজ একটা কাজ, কালকের মধ্যে, কালকের মধ্যে সলভ করে দেব। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আমি জানি আদ্রিয়ান কেমন ছিল, বিয়ে তো করেই ফেলেছিস, এখন মেনে না ছাড়া তো আর কোনো উপায় নেই। তুই আমার একমাত্র আদরের বোন। আপু আপনি ভুল করছেন, মানে আদ্রিয়ান আমার ফ্রেন্ড, আমি আদ্রিয়ানের ফ্রেন্ড। বুঝেছি, তোমরা দুজন হেল্প করেছো তাই তো, মাফ করে দিলাম। মানে আজকালকার ছেলে মেয়েদের কোনো মাথা ব্যথা নেই যে বাবা মা যা সাহায্য। এই দেখো, বাবার কথা বলতে বলতে বাবা ফোন করছে, আমি দেখি বাবাকে ম্যানেজ করা যায় নাকি। আপু আপু আপনি কত শুনেন, আপু পুরো চলতি আপু কিছু বলতে পারবে না। আমি বুঝেছি, দেখ অনেক রাত হয়ে গেছে, অনেক কিছু অ্যারেঞ্জ করতে হবে, আজকে তো তুই ফুল ছুট চার রাত, ফুল ছুট আনতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে, আমি গেলাম, অনেক রাত হয়েছে। হ্যাঁ, ফুল ছুট যাবে না। কোনো উপায় নাই দোস্ত,
বলিস তুই উপায় নাই মানে কি তুই এটা করতে পারবি না কিছু বলতে পারি নাই তো কারণ আমি কি করবো আমার তো যেতে হবে কি বলছিস তুই কি বলছিস তুই তোর যেতে হবে মানে তুই কি একটা ছাগল তুই কি করে ভাবছিস শেষ তুই আমাকে এইসব কথা কেন বলছিস জানিস না আমাকে ফালতু একটা কথা বলছে আমি আছি আমার নিজের টেনশনে আর উনি ফালতু কথা বলছে আমার কোন চিন্তা করবে না সবকিছু এই রাতে বন্ধুর সাথে কথাবার্তা না বলে একটু সময় দিলে ভালো হয় তোমার বন্ধু কি বোকা নাকি বাসরঘরের ছবি তুলবো মানে বাসরঘরের ছবি তুলবো মানে আর্যানের সাথে যখন বসবে তখন বাসরঘরের দুই তিনটা ছবি তুলে আমি বের হয়ে যাবো কি আমি কিন্তু যাচ্ছি তোর সালানা বাইরে ভাই শোন তুই কিছু ভাব আমি ভাবি হ্যাঁ আর মায়া কোথায় রে আচ্ছা দাও আমি দেখছি তুই এখানে যাক তাই তো তোমাকে একা পাওয়া গেল খুব তো বলেছিলেন যে সমস্যার সমাধান বের করবেন এখন কি করলেন কি যাচ্ছেন না রুমে আরে কি বলছো তুমি তোমার কেন মনে হলো যে আমি তোমাকে একা রেখে আমি অন্য কোথাও সময় নষ্ট করবো তাহলে কি করবে দুজন মিলে সমস্যা সমাধানের বুদ্ধি বের করার চেষ্টা করব কেন সমাধান তো আপনার বের করার কথা আমাকে কেন জড়াচ্ছেন এখন আচ্ছা একজনের বুদ্ধির থেকে দুইজনের বুদ্ধি ভালো না বাদ দাও তো সব চলো আমরা দুজন কিছুক্ষণ গল্প করি আগে সমস্যার সমাধান বের করো তারপর আমার সঙ্গে গল্প করতে আসবে ঠিক আছে ছবি বাসর রাতে বলে ছবি তুলবে আমি কি কথা বলতে চাচ্ছি এখন কি করা যায় সেটা বলাই কথা না বলে আচ্ছা আদ্রিয়ান কি কিছু বুদ্ধি বের করতে পারেনি আদ্রিয়ান আদ্রিয়ান গেছে মাহিয়ার কাছে আমি জানি না হয়তো বা ওইভাবে কোনো সলিউশন বের করতে আমার মাথায় তো কিচ্ছু আসতেছে না কি বিয়ে করলাম ভালোবাসলাম বিয়ে করে সুন্দর সংসার করব বাসর বাসে আসাটাই ভুল হয়েছে কি করবে এখন কিছু তো বলো তুমি টেনশনে আছো অনেক বেশি সুন্দর লাগছে মজার অর্ডার কি জানো টেনশনে আছো এখন কেন সুন্দর লাগছে অনেক বেশি আমার অনেক বেশি সুইট লাগছে বাসর ঘর তোমার সুইটনেস
এগুলো কি বিয়েটা কি পুতুল খেলা যে যা ইচ্ছা তাই করবি আপু প্লিজ আপনি একটু কথাটা শোনার চেষ্টা করেন আদ্রিয়ান তোমাকে আমি অনেক ভালো মনে করেছিলাম আর এই জন্য বিয়েটা মেনে নিয়েছিলাম তুমি এটা কি করলে ছি 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 আপু তুমি কিন্তু শুরু থেকে কোনো কথাই শোনার চেষ্টা করছো না তাই তো এত ঝামেলা তুই চুপ থাক তুই যত ঝামেলার মূল আপু একটা কথা বলি কিছু মনে করবে না এটি হচ্ছে মূল সমস্যা যে আপনি কারো কোনো কথা শুনতে চান না যদি কথাটা শুনতেন এখন কোনো ঝামেলা হতো না অর্থের হাজবেন্ড আমি না উপম কি জি ওদের অনেক বছরের রিলেশন ভাইয়া অনেক বছর ধরে ওরা দুজন দুজনকে চেনে আমি অর্থের ফ্রেন্ড আমরাই ছিলাম কমন ফ্রেন্ড আর কি একটা সময় ওরা অর্থী বলতেই পারছিল না আপনারা ততদিনে বিয়ে ঠিক করে ফেলেছিলেন তখন ও কী করবে বেচারা ফ্যামিলিতে বলতে পারছেন আপনাদের ভয় কেউ তো সুযোগ আপনি আমি তো বুঝতে পারছি এখন কী প্রবলেম আপনার তো কারো কোনো কথা শুনতে চান না অর্থী নিশ্চয়ই কোনো কথা শুনেনি তারপর কী করবে সে ডিসাইড করেছে বিয়ে করবে পালে গিয়ে বিয়ে করে ফেলেছে এসব কথা আগে বলোনি কেন আপনি সুযোগ দিলেন কোথায় হ্যাঁ তাই তো আমি এখন বাবাকে কি জবাব দিব অনেক কষ্টে আমি আর্যানের কথা বলে রাজি করেছি এখন আমি উপমের কথা কিভাবে বলবো তাই তো আপু আমি জানি আপনি আপনার বোনকে অনেক ভালোবাসেন সেটা আমরা শুধু আমি কেন সবাই জানি আপনার বোনের জন্য আপনার হেল্পটা করতেই হবে আপু প্লিজ যেভাবে হোক আপনি একটু ম্যানেজ করেন প্লিজ তুমি একটু আমাকে হেল্প করো না আমি আমি কি হেল্প করব তুমি একটু বাবাকে কল করো আমি বাবা প্লিজ একটু দেখো না প্লিজ হ্যালো বাবা আসসালামু আলাইকুম ভালো আছেন কেন এত ভাবছ কেন অর্থী আর রূপমের প্রবলেম কিন্তু সলভ তো তো আমার প্রবলেম এখনো সলভ হয়নি আপনার কোন প্রবলেমটা জানো এগুলো কি মেয়েদের স্বভাব মানে এই যে বুঝো না বুঝার ভান করা না মেয়েদের স্বভাব না কিন্তু কিছু কিছু ব্যাপারে ছেলেদের থেকে মেয়েদের বুদ্ধি একটু কম থাকে আচ্ছা আর এই জন্য মেয়েরা ডিটেইলসে জানতে চায় ওকে ফাইন তাহলে ডিটেইলসেই বলছি কথা ছিল অর্থিয়া আর উপমের বিয়েটা বাসায় মেনে নিলে আপনি আমার ভালোবাসাটাকে মেনে নেবেন মনে পড়েছে কই আমি কি এরকম কিছু বলেছিলাম না তো আমি এরকম কিছু বলিনি আমি বলেছি যদি ওদের প্রবলেম সলভ হয় তাহলে আপনার ভালোবাসা আমি মেনে নিব কিনা সেটা নিয়ে আমি ভেবে দেখব আচ্ছা ও আচ্ছা আচ্ছা তার মানে এখন ভাবা শেষ হয়নি ওকে ফাইন যদি কোনোদিন ভাবা শেষ হয় আমাকে একটু জানিও প্লিজ ওকে আর হ্যাঁ আমি হ্যাঁ এবং না দুটো কথা শোনার জন্য প্রিপারেশন নিয়ে রাখবো ওকে বাই আমার না একটা কথা জানার খুব ইচ্ছে ছিল খুব প্রশ্নটা শোনা মাত্র উত্তর দিয়ে দিব তোমার কি মাথা থেকে পা পর্যন্ত পুরোটা কলে যায় তাই না মানে একটা মানুষের কি করে এত সাহস হয় মানে কি মানে হচ্ছে আমি সেই দিনই তোমার প্রেম করে গিয়েছি চেনা নেই জানা নেই হঠাৎ করে সামনে এসে হাঁটু গিরে একটু ফুল দিয়ে একটু সুইট করে বললো আই লাভ আমার তোর কি মনে হয়েছে জানো আমার মনে হয়েছে তুমি ভালোবাসার পর পিএইচডি করে এসছো কিন্তু পরীক্ষা একটা জায়গাতে দিয়েছে যেটার রেজাল্ট পেন্ডিং
পেন্ডিংই ভালো। আচ্ছা থাকো না আর দুই একটা বছর, আমার পিছন পিছন ঘুরো, আমার তো ভালোই লাগছে তোমার এসব কাণ্ডকারখানা দেখতে। আচ্ছা শোনো, লাভ ইউ না বললে না কোনো ক্ষতি নেই, আর আমি আসলে শিওর যে আমাদের প্রেমটা হয়ে যাবে, সেটা হতে পারে একদিন পর, না নইলে দুই দিন পর, আর এক বছর পর। এক বছর? ভালো। আচ্ছা যাও এখনই। Show the share e-commerce.